এরপর নাইমানুর আপনি লিখেছেন, আমার বোনের বিয়ের জন্য একটা গরু কিনতে হবে, সুতরাং এই গরুতে আকিকার নিয়ত করা যাবে তিনজনের জন্য? আকিকা একজনের জন্য, একটা ছেলে শিশুর জন্য দুইটা আপনার ছাগল, মেয়ে হলে একটা ছাগল দেওয়া, এটাই হলো সুন্নাহ সম্মত, অর্থাৎ দুইটা প্রাণী দেওয়া। গরুতে একটা গরুতে সাত ভাগ যথেষ্ট হবে, এটি কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আকিকা কোরবানির সাথে অনেক দিক থেকে মিল আছে, সেই জায়গা থেকে অনেক ওলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের ওলামায়ে কেরাম, হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম, তাদের মত হলো যে আকিকা কোরবানির গরুর সাথে করা যাবে, সেই হিসাবে আপনি কোরবানির গরুর সাথে ওটা করতে পারেন। তবে এই মত অনুযায়ী, তবে যে অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে কোরবানির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো, আকিকার ব্যাপারে যদি বলেন নাই এবং সেখানে দুটি প্রাণের কথা বলছেন, সেখানে দুটি প্রাণ দিতে হবে, সেখানে আপনি এক সাত নাম গরুর মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারবেন না, দুটি মত আছে। বাট বিয়ের জন্য যে গরু আপনি কিনছেন, সেই গরুতে আকিকা নিয়ত করার তো কোনো সুযোগ কারোর মতেই নাই, বিদা এখানে আপনি আকিকা দিতে পারবেন না। এরপরে মোহাম্মদ হেলাল লিখেছেন, মনের মধ্যে আল্লাহ রসুলকে নিয়ে খারাপ চিন্তা আসলে কি গুনাহ হবে? যদি অনিচ্ছাকৃতভাবে মনের মধ্যে এটা এসে যায়, আপনি ইচ্ছাকৃত আনেন নাই, তাহলে এর কারণে আপনার গুনাহ হবে না, কারণ এটা আপনি ইচ্ছাকৃত করেননি, আর ইচ্ছাকৃত না করার কারণে আপনার কোনো অপরাধ হবে না। তবে সেটিকে যদি আপনি কন্টিনিউ করতে থাকেন ইচ্ছাকৃতভাবে, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে। আর শয়তান এ ধরনের চিন্তা আমাদের মধ্যে উদ্রেক করে। এ ধরনের চিন্তা আমাদের মধ্যে কেন উদ্রেক হয়, এর অন্যতম একটা বড় কারণ হলো যে এগুলো উদ্রেক হয়, শয়তান আমাদের মধ্যে উদ্রেক করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম একটি প্রশ্ন একজন করেছেন, তিনি বলেছেন যে এরকম যদি কোনো ওয়াসওয়াসা আল্লাহকে নিয়ে বাজে চিন্তা তোমার মনের মধ্যে আসে, এটাই তো ঈমান, এটাই তো ঈমানের লক্ষণ যে তুমি তখন এই বিষয়টিকে মেনে নিতে পারছো না, তার মানে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখছো, তোমার ঈমান আছে, সেজন্য তুমি এটাকে মেনে নিতে পারছো না। শয়তান তোমার মধ্যে চক্রান্তটা করে তোমাকে ক্ষতিগ্রস্ত করার বা অস্থির করার চেষ্টা করছে। তো অনিচ্ছাকৃতভাবে যদি আসে তাহলে এটা গুনাহ হবে না। এরকম আসলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলানোর মতো করে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন তিনবার, এবং আমান্ত বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত রাখবেন।